জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। আজ শুক্রবার 13 অক্টোবর বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আসরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে 137 রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। অন্যদিকে বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড টুর্নামেন্টে তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের 82 বল বাকি থাকতে 283 রানের লক্ষ্য স্পর্শ করে 9 উইকেটে জিতেছিল। বড় বয়সে মাহমুদুল্লাহ রিয়াদের কী ব্যাটিং রে ভাই! 49 বলে 41 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে মানসম্মত রান করার টার্গেট দেয়।